গত কয়েকদিনের প্রচার প্রচারণায় নোয়াখালীর তিনটি আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই কয়েকদিন তো তুমুল প্রচার প্রচারণা প্রার্থীরা চালিয়েছেন, আজ সকাল 8টা থেকে প্রচার প্রচারণা বন্ধ। ভোটাররা কি বলছেন, কি তারা ভাবছেন, এবং প্রার্থী যারা এই কয়েকদিন প্রচার প্রচারণা চালিয়েছেন, সব মিলিয়ে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তাসফিয়া, আপনাকে ধন্যবাদ। আজ সকাল 8টা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার কার্যক্রম শেষ হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী জেলা 6টি সংসদীয় আসনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। এখানে 6টি সংসদীয় আসনের মধ্যে 3টি আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা দিয়েছে। এর মধ্যে নোয়াখালী 2 সেনবাগ, নোয়াখালী 3 বেগমগঞ্জ ও নোয়াখালী 4 সদর আসনে। এখানে আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী 2 সেনবাগ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোর্শেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতর রহমান ভূঁইয়ার মধ্যে একদম তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। সেখানে সাধারণ মানুষের মধ্যে বোর্ডের এক ধরনের উৎসব দেখা দিয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নোয়াখালী 3 বেগমগঞ্জ এই আসনটিতে বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ নৌকা প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সাবেক সেনাপ্রধান মনি আহমেদের ছোট ভাই মিনাজ আহমেদ জাভেদ ডাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে আরেকটা বিষয়, নোয়াখালী 4 সদর আসনেও নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে, এখানে নৌকার প্রার্থী হচ্ছে একরামুল করিম চৌধুরী বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন, তিনি ডাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই নোয়াখালীতে 6টি আসনের মধ্যে 3টি আসনে এক ধরনের নিরুত্তাপ পরিস্থিতি বিরাজ করলেও নোয়াখালী 2, 3, 4 এই 3টি আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একদম তুমুল প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস।